তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটি শুধু তাদের জন্য যারা স্যামসাং ব্র্যান্ডের ফোন ব্যবহার করে থাকেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো স্যামসাং ব্র্যান্ডের ফোনে ব্যাটারির পার্সেন্টেজ কীভাবে ডিসপ্লের উপরে শো করাবেন। তো বন্ধুরা, আমরা যখন একটি স্যামসাং ব্র্যান্ডের ফোন রিস্টার্ট করি, তখন রিস্টার্টের ফলে আমাদের স্যামসাং ব্র্যান্ডের ফোনের যে ব্যাটারি পার্সেন্টেজ, এটি কিন্তু ডিজেবল হয়ে যায়। তো বন্ধুরা, আমরা আজকের ভিডিওতে দেখব কীভাবে স্যামসাং ব্র্যান্ডের ফোনে ডিসপ্লের উপরে ব্যাটারি পার্সেন্টেজটিকে শো করানো যায়। তো বন্ধুরা, আপনাদের ফোনে যদি ব্যাটারি পার্সেন্টেজটি হাইট হয়ে থাকে, তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন, তাহলে খুব সহজে আপনারা পার্সেন্টেজটিকে শো করাতে পারবেন। তো বন্ধুরা, চলুন আজকের ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, যে কোনো স্যামসাং ব্র্যান্ডের ব্যাটারি পার্সেন্টেজ যদি হাইট হয়ে থাকে, তাহলে এটিকে অন করার জন্য সিম্পলি আপনাদের অ্যান্ড্রয়েড ফোন থেকে অ্যান্ড্রয়েড ফোনের সেটিংসে চলে আসবেন এবং সেটিংসে আসার পর এখানে একটি সার্চ অপশন পাবেন। তো সিম্পলি এই সার্চ অপশনের উপরে ক্লিক করবেন। তো বন্ধুরা, এখান থেকে আমি ক্লিক করছি এবং ক্লিক করার পর এখানে যে সার্চ বারটি রয়েছে, এই বারের উপরে আপনারা লিখবেন ব্যাটারি, BATTERY। তো বন্ধুরা, ব্যাটারি লেখার পর জাস্ট এখানে একটু ওয়েট করবেন। তো বন্ধুরা, ওয়েট করার পর আপনারা এখানে লক্ষ্য করবেন এখানে যে ব্যাটারি রিলেটেড সেটিংস রয়েছে, সকল সেটিংস এখানে শো করবে। তো বন্ধুরা, আমাদের দরকার ব্যাটারির পার্সেন্টেজ, সো আমরা এখান থেকে একটু নিচের দিকে লক্ষ্য করব। তো বন্ধুরা, লক্ষ্য করলে এখানে দেখবেন লেখা আছে শো ব্যাটারি পার্সেন্টেজ। তো এটা একটা সেটিংস, জাস্ট আমরা এখান থেকে এই সেটিংসটাকে অন করব। তো বন্ধুরা, আমরা এই সেটিংসের উপরে একটা ক্লিক করব। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত অপশনটি পেয়ে যাচ্ছি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে শো ব্যাটারির পার্সেন্টেজ। তো এখানে যে চাবিটি রয়েছে, জাস্ট আমরা যদি এই চাবিটিকে অন করি, তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের মোবাইলের ব্যাটারি পার্সেন্টেজটি চালু হয়ে যাবে। তো বন্ধুরা, আমি এখান থেকে এই চাবিটিকে অন করে দিচ্ছি, আপনারা আপনাদের মোবাইলের থেকে এই চাবিটিকে অন করবেন। তো বন্ধুরা, এখান থেকে চাবিটিকে আমি অন করছি। তো অন করার সঙ্গে সঙ্গে আমাদের ব্যাটারি পার্সেন্টেজ কিন্তু চলে এসেছে। তো বন্ধুরা, উপর দিকে লক্ষ্য করবেন, তাহলে আপনারা ক্লিয়ার দেখতে পাবেন আমার মোবাইলের ব্যাটারি পার্সেন্টেজটি কিন্তু শো করছে। তো এভাবে যে কোনো স্যামসাং ব্র্যান্ডের ফোনে আপনারা ব্যাটারি পার্সেন্টেজটি এভাবে চালু করে নিতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল, এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক করে দিবেন, একটি কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সকল আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল।